আসসালামু আলাইকুম, হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে ওয়েদারটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, তাই আমরা ভাবলাম যে বাসায় বসে না থেকে বিকেলটা একটু ফরেস্টে হেঁটে আসি। তাই যাচ্ছি আমার বাসা থেকে খুব কাছেই একটা ফরেস্ট, এপিং ফরেস্ট। ইউকেতে যারা আছেন তারা অনেকেই জানেন এটা খুব সুন্দর একটি জায়গা। আর এপিং ফরেস্ট আমার বাসা থেকে খুব বেশি দূরে না, জাস্ট 10 মাইলের মতো। তো আমরা গাড়ি পার্ক করে এখন ফরেস্টের ভিতরের দিকে যাচ্ছি। এই পিং ফরেস্টে আসতে হলে আপনার কয়েকটা পার্কিং জায়গাই আছে, আপনি আগে আসার আগে জাস্ট ম্যাপে দেখে আসবেন কোন পাশে আপনি আসতে চাচ্ছেন। আর এই ফরেস্টটায় 100-এরও বেশি লেক এবং পন্ড আছে, আর প্রায় 12 মাইলের মতো বড় একটা ফরেস্ট। সো একদিনে এটা হেঁটে শেষ করা কষ্টের কাজ, অসম্ভব না। অনেকেই করে যারা হাইকিং করতে পছন্দ করে, যারা ফরেস্টে থাকতে ক্যাম্পিং করতে পছন্দ করে, তাদের জন্য এটা ইজি কাজ অ্যান্ড এনজয়েবল বটে। আমরা এই ফরেস্টটাতে প্রায়ই আসি। দেখা যায় যে লেজি একটা ইভিনিং বাসায় বসে না কাটিয়ে যদি এরকম একটা সুন্দর লেকের পার দিয়ে হাঁটা যায় হাফ অ্যান আওয়ার বা 40 মিনিট বা 1 আওয়ার, খারাপ কি? আর সাথে যদি আপনি কিছু স্ন্যাক্স নিয়ে আসেন, ইজি স্ন্যাক্স লাইক কিছু নুডলস নিয়ে আসতে পারেন, আপনি চিপস নিয়ে আসতে পারেন, সাথে একটু কফি হলে ব্যাস আপনি অল সেট টু গো। আর ফরেস্টের ভিতরে ঢুকলেই আপনি দেখতে পারবেন এমন ছোট ছোট কাঠের বসার জায়গা আছে, যেখানে বসে যারা ফিশিং করে তারা যেই সময়টাতে ফিশিং অ্যালাউ তখন এই জায়গাগুলো ইউজ করে তারা। এছাড়া আপনি এইভাবেও এখানে বসে নেচারটা উপভোগ করতে পারবেন। আর এই দিকটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে এই লম্বা একটা কাঠের ব্রিজের মতো আছে এখানে এদিকটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছে ওরকম পাতা নেই, যেহেতু এখনও স্প্রিং প্রপার আসেনি, আর সামারের সময় এগুলো সম্পূর্ণ সবুজ হয়ে যায়। ঠিক যেমন আমাদের দেশে গাছে নতুন পাতা যখন গজায় একেবারে কুচি যেরকম একটা কালার থাকে, ঠিক ওরকম তখন আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আই হোপ আপনারা এনজয় করছেন লেকটা আমার সাথে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। ফরেস্টের সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লাগে যে আপনার এখানে আসলে শুধুমাত্র আপনি পাখির শব্দই পাবেন, আর অন্য কোনো গাড়ি বা অন্য কোনো যান্ত্রিক শব্দ এখানে নেই। আর সবাই এত সুন্দরভাবে তাদের বেবিদের নিয়ে আসে, এত ভালোভাবে এনজয় করে যে দেখলে আমার নিজেরও ভালো লাগে। বাচ্চারা দেখা যায় যে কাদায় খেলছে, তারা অবশ্যই তারা মাস্ট প্রুফ বুটস এবং ড্রেস পরে আসে, বাট তারপরও এদেশে প্যারেন্টসদের একটা জিনিস খুবই পজিটিভ, তারা বাচ্চাদের নেচারের সাথে এনজয় করতে টাইম দেয়, তারা নিজেরাও এনজয় করে এবং বাচ্চারাও সেটা দেখে এনজয় করে। দেখা যাচ্ছে যে কাদার ভিতরে খেলছে, কাদা ধরছে, গালে লাগাচ্ছে, বাট এটাতে তারা কোনো বদার করে না। বিকজ আমি একটা জিনিস দেখেছি আমাদের এশিয়ান কমিউনিটিতে, উইথ ডিউ রেসপেক্ট, খুব কম ফ্যামিলি আছে এরকম দেখা যাবে যে কাদার মধ্যে বাচ্চাদের খেলতে দিচ্ছে, কারণ তারা একটা ভয় পায় যে বাচ্চা কাদা মুখে দিয়ে দিবে বা কিছু একটা করবে। বাট এই দেশে জিনিসটা পুরোটাই উল্টা, তারা চায় যে নেচারের সাথে থাকলে নেচারকে ভালোবাসবে এবং ন্যাচারালি জিনিসগুলোকে তারা অ্যাডপ্ট করবে। যারা সাইকেলিং পছন্দ করে তাদের কাছে এই ফরেস্টটা খুবই জনপ্রিয়। যারা মাউন্টেন বাইক রাইড করে, এই ফরেস্টের ভেতরে অনেকগুলো বাইকিং ট্রেল আছে। এই সম্পর্কিত ইনফরমেশনগুলো আপনারা ফরেস্টের ভিজিটর সেন্টার থেকেও পাবেন, এছাড়া এপিং ফরেস্ট ওয়েবসাইটেও এই ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল। খুবই সুন্দর একটা ওয়েদার, হালকা একটু ঠান্ডা আছে বাট তারপর খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এই ফরেস্টটি প্রায় 5000-এরও বেশি একরের জায়গা নিয়ে, আর এখানে আপনি বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারবেন, হাঁস দেখতে পাবেন, এবং এগুলো অনেক রেয়ার প্রজাতির গাছও আছে এখানে, প্রায় 350 বছরের পুরনো ওক গাছও আছে এখানে। আই হোপ আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগছে।
আর যদি ভালো লাগে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই পিঙ্ক ফরেস্টে ফিশিং অ্যালাউ, বাট আপনার তার জন্য ভ্যালিড ফিশিংয়ের যে রড লাইসেন্সটা আছে সেটা লাগবে, অ্যান্ড ফিশিংয়ের যে প্রপার সময়টা আছে শুধুমাত্র সেই সময়টাতেই আপনি ফিশিং করতে পারবেন, অ্যান্ড নাইট ফিশিং এখানে অ্যালাউ না। এই সম্পর্কিত তথ্য আপনি এখানে আসলে এরকম বোর্ডগুলোতেই আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ পার্সোনালি আমরা খুবই এনজয় করেছি এই ছোট্ট ডে আউটটা। আর এখন বাসার দিকে চলে যাচ্ছি, হালকা একটু ঠান্ডা পড়তে শুরু করেছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। আপনারা যারা এপিং ফরেস্টে অলরেডি ভিজিট করেছেন তারা আমার সাথে কাইন্ডলি আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, আর যারা এখনও আসেননি আপনারা ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন। এতটুকু বলতে পারি নিরাশ হবেন না, ভালো লাগবে জায়গাটা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি পুরো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই আছেন সেফ থাকার চেষ্টা করবেন যেহেতু কোভিড এখনও যায়নি। আর এই তো ছিল আজকের ব্লগটি, ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই।